একজন ব্লগার আরেকজন ব্লগারের ভিডিও চুপি চুপি তুলছিল, কিন্তু ধরা পড়ে গেছে, বুঝেছো তো? কথা হচ্ছে আমরা আজকে সারাদিন ভিডিও করতে পারিনি, ওই জন্য সব কিছু জমা রেখেছিলাম। এগুলো হচ্ছে দুপুরে সকালের বাজার, তাই তো? সকালের বাজার কিন্তু ব্যাগেই ভরা পড়েছিল। এরকম কি করব বলো, সারাদিন ঢিক ঢাক ঢিক ঢাক মিউজিক বাস, এই ওরম খাই না। ই বাবা দেখো, তোমরা যে বলো না যে একটা মানে পাগলি, পাগলি কি আর সাথে বলি, দেখো ওরম খায় কেউ বাজারের জিনিস? আমি চোখে দেখেছি বলে তোদের বলি, আমি মানা করি, ঠিক আছে? আমি দেখেছি ট্রেনে করে জিনিসগুলো কিভাবে নিয়ে আসে, ট্রেনের বাথরুম আছে না, দেখেছো তো? খাও তো, ভুলে যাও, এত সাবধানে থেকেও মানুষের রোগ বলে শেষ নেই। তো দেখো আমাদের কি কি সবজি আছে এখানে, উচ্ছে, আদা, সরিয়ে, বাবা কি নেই, একটা জিনিস নেই, সেটা হচ্ছে বাগানে আছে পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, তিন রকম কপি, শিম, বিনস, কে খাবা ফ্রাইড রাইস, চলে এসো এখানে, ফ্রাইড রাইসের সব যোগাযোগ আছে। আর এই যে টমেটো, আর এটা হচ্ছে কি তোমরা বলবে, আমরা বলবো না, আমি এইটার নাম বললাম না, আমার একটা ভীষণ প্রিয় খাবার, ভীষণ প্রিয়, তোমরা বলবে কেমন, এটা কি, এটা কি পাতা, তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, আজ থেকে আমার কমেন্ট করে জানাবে। চলো এখন থেকে ফার্স্ট শুট করা শুরু করলাম, বলো ম্যাডামকে কেমন লাগছে এটা পরে, এটা পরে 5 বছর পর বললাম, আমি জোর করে পড়েছি, ও বলে কি আমি শাখা বাঁধাবো, শাখা বাঁধাবো, এনেছি তো, আমি দেখাবো তো, বুঝেছো, যত শীত আমাকে ধরেছে, অথচ এই মহিলাকে দেখো কোন শীতের বেলায় নেই, কি অদ্ভুত। তো আমাদের এই যে ডাইনিং স্পেসে এখন এই লাইটটা জ্বলছে, কেমন লাগছে রাত্রের, রাত্রের বৃহস্পতিবার পুজো দিয়েছিলাম। চলো, এই সারাদিন আমরা একটু ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে প্রচুর গান বাজছিল আজকে, প্রচুর ওই ছেলেপিলে সব পিকনিক করছে, তো ওই জন্য আজকে সারাদিন একটু ভিডিও করতে পারিনি গো, ওই জন্য আজকে রাতের সিন পাবে তোমরা, কারণ দিনের বেলা তো পাচ্ছি না, দিনের বেলা কিছুতেই এখন ভিডিও করা খুব সমস্যা হয়ে যাচ্ছে, দিনের বেলায় ভিডিও করা খুব সমস্যা হয়ে যাচ্ছে। ওই দেখো লাইটটা বন্ধ করলাম না, চলো লাইটটা বন্ধ করে দিয়ে আসি। সবজিগুলো ওখানেই থাক, জানলা দিয়ে, জানলা দিয়ে ঠান্ডা আসবে, চলো। Thank you.
এত ঠান্ডার মধ্যে স্নান করে উঠে দেখো সোয়েটারটা পরতে ভুলেনি, স্নান করে উঠে সোয়েটার পরেই পুজো দিতে বসে গেছি। তো পুজো দিতে গিয়ে ভাবলাম সিংহাসনটা না খুব ধুলো পড়েছে, খুব ঝোল পড়েছে, ধুলো পড়েছে। এর আগেও একদিন পরিষ্কার করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করেছিলাম, অতটা মনে নেই। তো আজকে আবার একটু ভাবলাম কাজ তো নেই কিছু, তো স্নান করে উঠে পুজো দিতে গিয়ে ভাবলাম দাঁড়াও সিংহাসনটাকে একটু মুছে নিই, পরিষ্কার করে নিই মোটামুটি, তাই পরিষ্কার করছি। তো চলো দেখতে থাকো। জানো তো এই ভিডিওটা দেখে আমার কিছুই মনে পড়ছে না, কবে শ্যুট করে রেখেছিলাম একটু জানি না। তা অ্যারেঞ্জমেন্টগুলো কাটাকুটিগুলো দেখে মনে হচ্ছে একদিন বাঁধাকপির ঝাল রান্না করেছিলাম আমি, সেই দিনকে এই ভিডিওটা শ্যুট করা ছিল, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম পাগল। আর এখানে সন্ধেবেলা সন্ধে দিতে এসেছি মনে হয়, সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার না মাথাটা কেমন করছে জানো তো, সব ভুলে যাচ্ছি, কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে, সব উলট পালট হয়ে যাচ্ছে। কি ঠান্ডা পড়েছে না, ঠান্ডায় মনে হয় মাথার ব্রেন সব জমে যাচ্ছে বুঝলে। দেখো তো চলো। তোমরা তো জানোই আমি আবার উড়ন্ত পাখি, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, তাই হঠাৎ করেই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম অজানার ঠিকানায়, জানি না কোথায় যাব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমি টোটোয় উঠে পড়েছি, টোটোয় উঠে মন্দির থেকে প্রণাম করলাম না শালিক দিকে প্রণাম করলাম জানি না গো। চলো তোমরা সবাই খুব ভালো থেকো। আমি তো রাত্রে বৃষ্টি দেখে ভাবিনি যে থামবে, এইবার আরো জাকিয়ে শীত পড়বে।